নতুন জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। মিশন 2024 পাটনার পর বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক এবং সেই বৈঠকেই নতুন জোটের নাম ঘোষণা করা হলো। আশাপুর হোসেন কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশাপুর, ইতিমধ্যেই গতকাল থেকে যেটা জানা যাচ্ছিল আজকে নতুন জোটের নাম ঘোষণা হতে চলেছে, নতুন জোটের নাম হচ্ছে ইন্ডিয়া, সেই বিষয়ে জানতে চাইবো আশাপুর, এবং একই সঙ্গে জানতে চাইবো মেগা বৈঠকে এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলি মূলত অগ্রাধিকার পেল। আশাপুর, অমৃতা, তোমাকে প্রথমেই দেখায় যে কিছুক্ষণ পরে এখানে সাংবাদিক বৈঠক হবে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সাংবাদিক বৈঠকের যে মূল ব্যানার সেটা অপোজিশন পার্টির মিট, ইউনাইটেড উই স্ট্যান্ড বলে একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। এবং এই বৈঠকের পর বলা যায় এই বিস্ময়বোধক চিহ্ন বলে আর থাকলো না, কোনো সংশয় থাকলো না, কারণ 26টা বিরোধী রাজনৈতিক দল তারা একজোট হয়ে আজকে ইন্ডিয়া নামের যে মহাজোটের কথা তারা মহাজোট তারা তৈরি করেছে, কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে সেই নামটার কথা ঘোষণা করা হবে। আমরা সূত্র মারফত এইটাই জানতে পেরেছি যে ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়ান, এন ফর ন্যাশনাল, ডি ফর ডেমোক্রেটিক, আই ফর ইনক্লুসিভ অ্যান্ড এ ফর অ্যালায়েন্স, এই ইনক্লুসিভ কথাটা রাখা হয়েছে কারণ এই 26টা রাজনৈতিক দল ভবিষ্যতে আরও দলের সংখ্যা বাড়তে পারে। কারণ পাটনাতে প্রথম যে বৈঠক তাতে 15টি রাজনৈতিক দল ছিল, দ্বিতীয় বৈঠকে দেখা যাচ্ছে আরও 11টি রাজনৈতিক দল যুক্ত হয়েছে, এবং আগামী দিনে আরও রাজনৈতিক দল যাতে যুক্ত হতে পারে সেই পথ খোলা রাখা হয়েছে, এবং সেই জন্য ইনক্লুসিভ কথাটা এখানে তাৎপর্যপূর্ণভাবে রাখা হয়েছে। এবং ইন্ডিয়া এর মধ্য দিয়ে যে তারা যে বার্তাটা দিতে চাইছে যে ভারতবর্ষকে রক্ষা করার লড়াই তারা চালাচ্ছেন, এবং সেই লড়াইয়ে 26টা রাজনৈতিক দল তারা সহমত হয়েছে, আজকে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে কোনো মূল্যে মহাজোটকে তারা রক্ষা করবে, এবং 2024 নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটানো, তৃতীয়বারের জন্য বিজেপিকে ক্ষমতায় আসতে না দেয়া, এটাই তাদের একমাত্র লক্ষ্য। একেবারে 2024 লক্ষ্যে তাদের নতুন এই লড়াই, এবং সেই লড়াই এক ধাপ আজকের এই মেগা বৈঠক। অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। আশা বল, ধন্যবাদ তোমাকে। This meeting is important because we want to save India as we know what India is. And I think India is under a tremendous assault today, multidimensional. And the country has to be saved in order to change it for the better. Jaruri hai desh ke liye, desh ko bachana hai, democracy ko. Isliye har halat mein desh ke kisan, mazdoor, naujawan, minority sab ki raksha karna hai. Narendra Modi के शासन में बिल्कुल समूचा समाप्त हो चुका है।